সবাইকে বলবো যারা ত্রাণ নিয়ে আসেন, এই যে ফেনীর দাগনবুয়া উপজেলার রাজারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ওয়ার্ডে এখনো পর্যন্ত বাড়ির প্রায় একতলা বিশিষ্ট বাড়ির এ পর্যন্ত পানি, আমরা যেখানে যে সেখানে পানি, অর্থাৎ এখানে কোনো ধরনের চলাফেরা নেই। আমরা যে এই যে সামান্য একটা ফিশিং বোট করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এই যে ত্রাণগুলো, যেখানে বিশেষ করে এখনো ত্রাণ পৌঁছায় নাই, আমরা সেখানে যাচ্ছি। আপনার এখানে আমরা কিছু পাইতেছি না, একটা ফার্স্ট পাইছি, আজকে ফার্স্ট পাইছি। নদী এলাকার মানুষ অনেক কষ্ট করতেছে, সামনে মেন রোডে কয়েকটা লোক নিয়া ফটো উড়াইয়া চলিয়া যায়, আমাদের এখানে কোনো ত্রাণ আসে না। আমাদের মানুষগুলো অনেক কষ্ট করতেছে, ওষুধ চিকিৎসা খাওয়া দাওয়া শুকনা খাবার অনেক বাচ্চা খাচ্ছে, অনেক কষ্ট করতেছে। দয়া করে ভাইয়া আপনারা কোনো এলাকায়, সারা বাংলাদেশের কথাই বলতেছি, তারা দুর্যোগের ভিতরে আছে, তারা ট্রেন টিকেট করবেন না, শুধু দুর্যোগের মানুষের পাশে দাঁড়ান। আমার শুধু এতটুকুই দুঃখ, ছোট বাচ্চাদেরকে দেখলে অনেক মা বাবার কষ্ট হয়, অনেক ফ্যামিলির ভিতরে মহিলারা আছে, আপনার ওইগুলা কি করে, একটা পুরুষ নাই, একটা ওষুধ না আমার জন্য, একটা পুরুষ থাকে না, তাহলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, মহিলারা অনেক কষ্ট করতেছে বাড়ি ঘরে, আপনারা শুধু ওদের পাশে থাকেন, তারপরে আপনারা মেন রোডে কোনো সামান দিবেন না, দয়া করি প্রত্যেকটা কষ্ট করি যারা দেন বাড়িতে তদন্ত করে দেখি দেখি মানুষগুলার তানগুলা যেন একটা লোকের যেন মিস না হয়, কেউ একখানে কেউ দশখানে কেউ একটাও পাইতেছে না, কেউ লাগাইয়া পড়তেছে। দয়া করে এই কাজটা করেন না, সবাই একটু সুন্দর পরিবেশে মানুষকে একটু হেল্প করেন, এটাই কথাই শেষ। আপনাদের জন্য ধন্যবাদ, এতটুকু খুব খুশি হলাম, খুব আশা করি চট্টগ্রাম বাঁশখালী থেকে আসছে খুব খুশি হলো, অনেক দূর আমাদের চট্টগ্রাম জুন, আমরা চট্টগ্রাম জুনের মানুষ, ওরা আমাদের পাশে, ইনশাল্লাহ এত দূর থেকে আসার জন্য তাদেরকে ধন্যবাদ, সালাম আলাইকুম। দেখি সুদূর ফেনীতে আপনার রাজনগর ইউনিয়ন আমরা আছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় এই বন্যা কবলিত এই এলাকা অনেক দিন হয়ে গেছে, মানুষের ঘর বাড়িতে কেউ বসবাস করছে না। এটা সরজমিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে এসে দেখতেছি মানুষ যে কত কষ্টতে আছে, সেটা একমাত্র এখানে না আসে কিন্তু বোঝা যাবে না। আমি সবাইকেই বলবো এই যে আপনারা কিন্তু বিশেষ করে আপনার মেইন রোড থেকে একটু পশ্চিমে আসেন, সেখানে দেখবেন যে এখানে এখনো পর্যন্ত এমন ফ্যামিলি আছে ত্রাণ পায়নি, এখনো এমনও আছে যে তিন চার দিন পর্যন্ত ওরা কিন্তু বাড়ি থেকে বের হতে পারতেছে না, এমনও আছে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে আসতে পারতেছে না, খাওয়া দাওয়া নেই। যে আমি সবাইকে তা বলবো এই যে বিশেষ করে রাস্তার এই যে প্রধান রাস্তা প্রধান সড়কে না দিয়ে ত্রাণগুলো আপনারা গভীর এই যে ভিতরে এসে যারা প্রকৃতপক্ষে ত্রাণের মালিক, যারা ত্রাণ খেতে পারবে ওদের এখানে এসে আপনারা ত্রাণগুলো দিবেন। আমরা আমাদের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ, কারণ আমরা চাইছিলাম যারা প্রকৃতপক্ষে ত্রাণের মালিক, যারা যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, যারা খেতে পারবে আমরা তাদেরকেই কিন্তু ত্রাণগুলো দিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি আমাদের ফেনী জেলার অন্তর্গত দাগনবুয়া থানার রাজাপুর ইউনিয়নে, যেখানে শত শত মানুষ আজকে কয়েকদিন খাবার পাইতেছে না। তো আমাদের এই ভাই যারা বাঁশখালী থেকে আসছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে, আমার মাধ্যমে কথা হয়েছে, এই জন্য আমি বলছিলাম যে একদম প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ খাবার পায় নাই ওই জায়গাগুলোতে খাবার পৌঁছে দিতে পারে। ভাইদের অক্লান্ত পরিশ্রমের আমরা আলহামদুলিল্লাহ তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য অলরেডি রওনা হয়ে গেছি, গাড়ি থেকে নেমে নৌকায় উঠছি। আমরা তাই বাইরের মতো সবাই যেন ত্রাণগুলো যেন প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ খাবার পায় নাই সেখানে যেন পৌঁছে দিতে পারে, বাইরের জন্য শুভকামনা রইল। তারা যেন তাদের এ ধরনের উদ্যোগ যেন সবসময় তাদের যেন দায়ী থাকে বা সবসময় থাকে, এটা তাদের প্রতি কামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আমরা ত্রাণগুলো দিব হচ্ছে রাজাপুর উত্তরগোনা আমিনসুন্না ফয়জিয়া মাদ্রাসার, ওখানে অনেকগুলো মানুষ আটকা পড়ে আছে, তারা আজকে কয়েকদিন খাবার পায় নাই, আমরা তাদের কাছে ত্রাণগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ।